₹29 যে থালিটা দিচ্ছে সেটা কি সত্যি ভালোভাবে খেতে? এত কম প্রাইসে এতগুলো চিকেন থাকছে, এত প্রাইস ₹399 যে থালিটা নটা আইটেম দিয়ে, সেটা ভেতরটাই চিকেনই চিকেন। দেখুন চিকেন টিক্কা মশলা, চলুন একটু খাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, খাবার তো সবাই খায় কিন্তু সঠিক রিভিউ কদিন দেয়? আমরা দিই। আমি অমৃতা, এটা আমাদের চ্যানেল দ্য পঙ্গাস। অনেক অনেক স্বাগত জানাই আপনাদের। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা জায়গা, নতুন একটা খোঁজ নিয়ে। বলতে পারেন এটা কলকাতায় সবথেকে চিপেস্ট থালি, ₹99 চাইনিজ থালি বলতে পারেন। মানে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে আরম্ভ করে মেন কোর্স, স্টার্টার, ডেজার্ট সব পেয়ে যাবেন আপনারা অনলি ₹99-এ। ভাবতে পারছেন, ক্যান ইউ ইমাজিন, এত কম প্রাইসে। তার মধ্যে থাকছে চারটে চিকেনের আইটেম, মানে অস্বাভাবিক ব্যাপার, সব থেকে চিপেস্ট, এত পকেট ফ্রেন্ডলি প্রাইসে। দেখে নিন কোথায় এসেছি আমরা। বিগেস্ট থালি এই লেখাটা জাস্ট দেখে নিন। এখানে আমরা আগেও এসেছি, হ্যাঁ, বেলঘুরিয়ায় ফুচকা.কমে। এর আগে আপনারা আমাদের চ্যানেলে এই ভিডিও দেখেছেন ফুচকা.কমে। এখানে বিভিন্ন ধরনের ফুচকা, মোমো, কাবাব, তারপর স্যান্ডউইচ, বার্গার অনেক কিছু পেয়ে যাবেন। কিন্তু রিসেন্টলি 26 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি অবধি ₹99 একটা চিপেস্ট থালি লঞ্চ করা হয়েছে, যার মধ্যে নটা আইটেম দিয়ে আপনারা পেয়ে যাবেন থালিটা। ভাবতে পারছেন ₹99 নটা আইটেম পাবেন, ওয়েলকাম ডিমস থেকে আরম্ভ করে ডেজার্ট অবধি, মানে জাস্ট অস্বাভাবিক। কিন্তু এখন ভেতরে গিয়ে দেখতে হবে যে ₹99 যে থালিটা দিচ্ছে সেটা কি সত্যি ভালোভাবে খেতে। এত কম প্রাইসে এতগুলো চিকেন থাকছে, এত কিছু থাকছে, কী করে দিচ্ছে, কী করে সম্ভব? আর কোয়ান্টিটি কতটা, কোয়ালিটি বা কেমন, সব তো জানতে হবে। এই জন্য আজকে আসা, চলুন বেশি কথা বলবো না, ভেতরে এন্ট্রি নেওয়া যাক। ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আমরা বসে গেছি, তো ভেতরটা একটু ঘুরে ততক্ষণ দেখে নিই, দেন আমরা খাবারের অর্ডারটা দিই, যেটা কম্বো বা থালি যেটাই আসুক, ততক্ষণে আমাদের সঙ্গে থাকে। ফুচকা.কমে আসলে যেটা সবার আগে মাথায় আসে, ফুচকা খাওয়ার কথা, কিন্তু আজকে আমরা ফুচকা খাবো না। আজকে আমরা এসেছি ₹99 যে থালিটা নটা আইটেম দিয়ে, সেটা ট্রাই করতে। তো আমাদের থালি অলরেডি চলে এসছে, আগে কোনো অর্ডার ফর্ডার দিতে হবে না, আপনারা যখনই আসবেন এটা আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন। আর একটা কথা বলি, এই থালিতে প্রত্যেকটা আইটেম রোজই প্রায় চেঞ্জ হতে পারে, কিন্তু নটা আইটেমই থাকবে। ধরুন একের দিন এক এক রকম থাকলো, আজকে যেটা আমি খাচ্ছি কালকে আপনারা আসতে যে সেটাই পাবেন এমন কোনো কথা নেই। প্রত্যেকটা আইটেমই চেঞ্জ হতে পারে কিন্তু নটা আইটেমই থাকবে, এটা আপনাদের বলতে পারি। তো বেশি কথা না বলে শুরু করি, আমাদের কী কী দিয়েছে দেখে নিই। জাস্ট ফার্স্টেই দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, এখানে আছে কোক, তারপর চলে যাই স্টার্টার হিসাবে দিয়েছে আমাদের একটা চিকেন উইংস, বারবিকিউ চিকেন উইংস, সাথে একটা ফ্রাইড মোমো, সস আছে, আর মেন কোর্সে আছে রুমালি রুটি, এই রুটিটাও চেঞ্জ হতে পারে, সাথে আছে পিস পোলাও, স্যালাড, সাথে আছে চিকেন টিক্কা মশলা 1 পিস, আর এটা আছে হট গার্লিক চিকেন 2 পিস আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। আর ডেজার্টে আছে লেডিকেনি, আজকে আমরা আইসক্রিম পাইনি। ফার্স্ট স্টার্টার হিসাবে আমি মোমোটা শুরু করছি, এটা ফ্রাইড মোমো, চিকেন ফ্রাইড মোমো, জাস্ট ভেঙে দেখালাম। দেখুন ভেতরে চিকেনের স্টাফিং দেওয়া, ফুডটা জাস্ট দেখুন, একটু সস দেখিয়ে দেখুন, উপরটা বেশ ক্রিসমি আছে, উপরটা ক্রিসমি কিন্তু ভেতরটা ভীষণ সফট, আর ফুডটা পুরো চিকেনই চিকেন, ভেতরে ধনে পাতা, পেঁয়াজ,
কাঁচা লঙ্কা আদা রসুনের ফ্লেভারগুলো বেরিয়ে আসছে। চিকেনটাকে পেস্ট করে দেওয়া, মুখে দেখছি মেল্ট হয়ে যাচ্ছে কিন্তু ওপরটা ক্রাঞ্চি, ভালো হতো। তো ফ্রাইড মোমোটা বেশ ভালোই লাগলো, খুব একটা স্পাইসি ছিল না মোমোটা, ভালো। তো এবার নেক্সট আইটেম হচ্ছে চিকেন বারবিকিউ উইংস। দেখতে পাচ্ছেন কালারটা ভীষণই সুন্দর, পিসটা ঠিকঠাকই আছে, দেখতে বেশ ভালো লাগছে, বেশ চকচক চকচক করছে, দেখুন কালারটা বেশ সুন্দর। ওই খেয়ে দেখি কেমন, বেশ ভালো খেতে, খুব সুন্দর খেতে। ভেতরটাই চিকেনই চিকেন দেখুন, আর চিকেনটা বেশ ফ্রেশ আর খুব জুসি আর খুব সফট। কোটিংটা খুব পাতলা করে দাও, বেশ ভালো লাগছে, বেশ ভালো খেতে, খুব একটা স্পাইসি ছিল না। এবার রুমালি রুটিটা খাবো আমি, ঠান্ডায় আছে আজকে, রুমালি আছে, কালকে রুমালি নাও থাকতে পারে, এর বদলে আপনারা পরোটাও পেতে পারেন বা লাচ্ছা পারাটাও থাকতে পারে। বললাম যেহেতু প্রথমেই আপনাদের বলে দিয়েছিলাম প্রত্যেকটা আইটেম চেঞ্জ হতে পারে, তেমনি থাকবে সেটা কোনো কথা নেই। তো একটু রুমালি রুটিটা দিয়ে আমি চিকেন বাটার মশলাটা খাবো, দেখুন ওপরে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছে, পিসটা দেখুন খুবই ছোটো, আর এই যে গ্রেভি খুব একটা বেশি না, স্মেলটা ভালো বেরিয়েছে। চিকেন টিক্কা মশলা, চলুন একটু খাওয়া যাক। বেশ ভালো লাগছে, মাখো মাখো ব্যাপার একটা, এটাও খুব একটা ঝাল লাগছে না, চিকেনটা দেখুন বোনলেস চিকেন ভীষণই সফট। গ্রেভিটাও বেশ ভালো, সব ঠিকঠাক, এখানে কোনো কিছুই স্পাইসি লাগলো না যে কটা আইটেম খেলাম এখন অবধি, ঠিকঠাকই আছে। একটা রুটিটা শক্ত হয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে এসছে থালিটা আমাদের, যে কারণে একটু ওয়েট করছিলাম, তো রুটিটা খুব ঠান্ডা হয়ে গেছে তাতে শক্ত হয়ে গেছে। টিকা মশলাটা ভালোই লাগলো খেয়ে, খুব একটা খারাপ না, ঠিকঠাক। তো এবার নেক্সট আইটেমে চলে যাই, এখানে আছে পিস পোলাও, দেখতে পাচ্ছে কোয়ান্টিটিটা দেখুন, জাস্ট একজনের জন্য ঠিকঠাক, একজন খেলে ঠিক। তো একটু খেয়ে দেখি, বেশ ভালো লাগছে পিস পোলাওটা, ধনে পাতার ফ্লেভারটা আসছে, রাইসটাও দেখতে পাচ্ছেন গরম মশলার ফ্লেভারগুলো বেশ আসছে, লবঙ্গর ফ্লেভারগুলো বেরিয়ে আসছে। তো এর সাথে আছে হট গার্লিক চিকেন, ওপরে ধনে পাতা তিল দিয়ে গার্নিশ করা আছে, দেখতে পাচ্ছেন গ্রেভি টেক্সচারটা বেশ কালারফুল, লালচে লালচে। তো পিসটা দেখুন তুমি ছোট, খুব একটা বড় না, দু পিস, একটু গ্রেভিটা খেয়ে দেখি, এটা বেশ স্পাইসি আছে, এটা খেতে অনেকটা মানে চিলি চিকেনের মতোই লাগছে, বেশ স্পাইসি। ক্যাপসিকাম আছে, পেঁয়াজও আছে। তো চিকেনটা একটু কেটে দেখাবো কতটা সফট, চিকেনটা সফটই আছে,
ভালোই লাগছে, বেশ টক টক লাগছে খেতে, ঝাল ঝাল টক টক টাইপের। চিকেনটা ফ্রেশ, জুসি, খুব সফট, উপরে কোটিংটা খুবই পাতলা, খুব একটা দেওয়া না, কিন্তু হট গার্লিক মনে হচ্ছে না, চিলি চিকেনে হয়ে গেছে। যে কটা আইটেম খেলাম মোটামুটি ঠিকঠাকই লাগলো, 99-এ 9টা আইটেম পাচ্ছেন, এর থেকে আর বড়ো কথা কী হতে পারে? তার মধ্যে 4টে আইটেমই চিকেনের, এত কম প্রাইসে কলকাতায় কোনো থালি পাবেন না, 99-এ 9টা আইটেম দিয়ে থালি। আনফর্চুনেটলি আজকে আমরা আইসক্রিমটা পাইনি, যে কারণে আপনাদের বলেছিলাম এটা রোজই আইটেমগুলো চেঞ্জ হতে পারে, তো আমাদের দেওয়া হয়েছে গোলাপজাম একটা, তো গোলাপজামটা খাবো, বেশ সফট। ভালোই লাগছে, আপনারা আসলে হয়তো সেদিন আইসক্রিম থাকলো আইসক্রিম পাবেন আপনারা, বা চকলেট মোমো অনেক রকমই কিছু আছে, তো আমরা আজকে গোলাপজাম পেয়েছি। তো থালিটা কমপ্লিট করে নিই, দেন ওনারকে নিয়ে আসছি, আপনাদের অনেক কিছু ইনফরমেশান দেওয়ার আছে ফুচকা.com-এর ব্যাপারে, তো আমাদের সঙ্গে থাকুন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, 99-এ যেটা থালি আপনাদের বলেছিলাম, তো এবার দাদার সাথে কথা বলবো। ফুচকা.com-টা আমার একদমই বাড়ির কাছে, আর আমি আসবো না এটা হতেই পারে না, আর আমাদের ডেসক্রিপশানটা চেক করবেন, আমাদের ডেসক্রিপশানে আপনারা জানেন আমরা অ্যাড্রেস ফোন নাম্বার লিঙ্ক সব প্রোভাইড করে দিই, আশা করি অসুবিধা হবে না। এটাই বলবো, এই থালিটা 12 February অবধি চলবে, তাড়াতাড়ি চলে আসুন যাতে থালিটা আপনারা ট্রাই করতে পারেন। ফুচকা.com-এর ভিডিওটা দেখেছেন, তাও আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন, এটা আমার সেকেন্ড টাইম আসা এখানে ফুচকা.com-এ। তবে ওনারকে পেয়ে গেছি, দাদা আপনার নামটা বলুন। সরজিৎ মণ্ডল। দাদাকে আপনারা সবাই চেনেন, তো আজকে থালিটার ব্যাপারে কিছু বলুন, 99-এ থালিটার ব্যাপারে। থালিটা তো ওরকম, মানে একটা চিন্তাভাবনা চলছিল মানে অনেকদিন ধরেই, যে একটা মানে শুরু থেকে শেষ অবধি বাফেট নয়, অথচ মানে কম্বো যেরকম বলে আর কি, মানে যেগুলো বেশিরভাগই তো জায়গায় কম্বোগুলো 299, 349, 399 অ্যাভেলেবেল থাকে এরকম, তো আমরা এরকম ভাবছিলাম যদি একটা কম প্রাইসের মধ্যে অনেক রকম আইটেম দিয়ে, মানে সেক্ষেত্রে যারা মানে রুটি টাইপের জিনিস পছন্দ করে তারাও থাকবে, রাইসও থাকবে, মানে এই টাইপের কিছু চাইনিজ কিছু থাকবে, ইন্ডিয়ানোটা থাকবে, তো এরকম চিন্তাভাবনা করছিলাম। 99 করবো ভাবিনি, বাট এটা চলছিলো পুজোর আগে থেকেই চিন্তাভাবনাটা, করতে করতে হঠাৎ এখন মনে হয়েছিল, মানে প্রাইসটা আমরা আগে ভেবেছিলাম 99-টা করবো, এটা আগে ভেবেছি, তারপর আইটেমগুলো তখন ভেবেছি এইটা 99 হলে আইটেমও 9টাই করবো, তো ওই চিন্তাভাবনা থেকে আস্তে আস্তে জিনিসটা ডেভেলপ করেছে। যখন আমরা প্ল্যানিং করেছিলাম তখন যা মাংসের দাম ছিল এখন চিকেনের দাম অনেক বেড়ে গেছে, তো সেই রেসপেক্টে আমাদের কখনো কখনো জিনিসগুলো চেঞ্জও করতে হচ্ছে, আইটেম গুলো মানে বিভিন্ন যেমন ভাবে করার করতে হচ্ছে, বাট তা বলে এটা যে কেউ এলে মানে তোমরাও যেমন খেয়েছো, অন্য লোকও এসে কেউ খেলে নিজে যে খাবে সে বুঝতে পারবে যে এটা 99 দেওয়া পসিবল না, এটা 99 কি করে দিয়ে যে এটাতে আমাদের কোনো প্রফিট থাকছে না, সেটা যে খাবে সেই বুঝতে পারবে, মানে সাধারণত আমরা 99-এ দুটো কম্বো দিয়ে নাই ফ্রাইড রাইস এর কম্বো, তো আমার দোকানেও ছিল 99-এ। হ্যাঁ, আর রেসপন্স কেমন পাচ্ছে? রেসপন্স খুব ভালো, রেসপন্স এবার মানে যবে থেকে শুরু হয়েছে 26 থেকে রেসপন্স খুবই ভালো, এটা চলবে 12 তারিখ, এটা 12 February। আচ্ছা, তারপরে আর নতুন কিছু আছে? হ্যাঁ, নতুন কিছু হয়তো হবে, ওই জন্য মানে 12 তারিখ শেষ করা হচ্ছে, মনে হচ্ছে সারপ্রাইজ, এটা 12 তারিখে শেষ করা হচ্ছে ভিডিও, তার মানে 12 তারিখের পরেই আসছে ভ্যালেন্টাইন ডে, স্পেশাল ডে আমাদের সবারই, তার সেদিন হয়তো দাদা কিছু নতুন অফার আনবে, তা সারপ্রাইজ, সেটা অফারটা জানতে গেলে আপনাদের ফুচকা.com-এ আসতে হবে। আসতে গেলে কী লাগবে? অ্যাড্রেসটা লাগবে, দাদা অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেস তো বেলগুড়া স্টেশনে, যখন আপনারা 4 প্ল্যাটফর্মের দিকে বেরোবেন, ওই বিরাটি যে অটো স্ট্যান্ড আছে তার একটু আগে পাশাপাশি দুটো কচুরি দোকান আছে, তার পাশের গলিটা যেটা বিবেকানন্দ নগরের গলি বলে, সেই গলিটা দিয়ে ঢুকে সোজা চলে এসে ডান দিকে ঘুরলে, মানে স্টেশন থেকে হার্ডলি 2 মিনিট, তো আমাদেরকে নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা লোকেশন সেন্ড করবো। কটা থেকে কাউকে জিজ্ঞেস করলে থাকে? শুধু 6টা থেকে 10টা, থালিটা 7টা থেকে আসবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, তো সব ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন, আশা করি কোনো অসুবিধা হবে না, এবার শুধু আসার পালা, কি আমাদের ভিডিওটা দেখবেন আর
সঙ্গে সঙ্গে ফুচকা ডটকমে চলে আসবে 99-এ থালিটা খেতে হলে। তো একটা কথাই বলবো, ভিডিওটা দেখলে হবে না, আসতে হবে ফুচকা ডটকমে, তাড়াতাড়ি চলে আসুন, বেশি দিন কিন্তু নেই অফারটা, 12 ফেব্রুয়ারি অবধি। আর ভ্যালেন্টাইনের জন্য তো ধামাকা অফার আছেই, সেটা জানতে হলে তো অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের দ্য বং গার্লস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।